নমস্কার আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলায় এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা ইচ্ছা থাকলেই উপায় হয় এবং নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়া যায় এমনই ঘটনার উদাহরণ দিল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের একজন ফুল চাষী তিনি জানিয়েছেন বিগত 60 থেকে 8 বছর ধরে তিনি গাঁদা ফুলের চাষ করে আসছেন এবং এই ফুল চাষ করে তিনি লাভবান হয়েছেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরেশ দাস তিনি একজন ফুল চাষী গত 8 থেকে 10 বছর ধরে ফুল চাষের সাথে উনি যুক্ত উনি উনার নিজের দোকানি জমিতে বিভিন্ন জাতের গাঁদা ফুল চাষ করে আসছেন উনি জানিয়েছেন 12 মাসে গাঁদা ফুল চাষ করা হয় এই জমিতে বর্তমানে উনি আর উনার স্ত্রী নিজের জমিতে ফুল চাষ করে বেশ স্বাবলম্বী হয়ে এসেছেন টেক বর্তমানে উনি উনার জমিতে ফুল চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছেন সুরেশ দাস একজন শিক্ষিত যুবক হয়েও সরকারি চাকুরির পেছনে না ঘুরে উনি উনার নিজের জমিতে ফুল চাষে উদ্যোগী হয়ে ওঠেন আর এই ফুল চাষ করে বাণিজ্যিকভাবে বেশ ভালোই অর্থ উপার্জন হচ্ছে বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান উনি উনার সংসারের আয়ের জন্য ফুল চাষকেই বেশিরভাগ প্রাধান্য দিয়ে থাকেন সুরেশ দাসের পরিবারে স্ত্রী সন্তান সহ মোট 5 জনের পরিবার ফুল চাষ করে যাই হচ্ছে মূলত তা দিয়ে ওনার সংসার অনায়াসে চলছে কোনো সরকারি সহায়তা ছাড়াই সুরেশ দাস নিজ ক্ষমতায় ফুল চাষ করে আর্থিক দিক দিয়ে আজ স্বাবলম্বী অনেকে চান রাজ্যের বেকার যুবকরা যাতে বসে না থেকে ওনার মতোই স্বাবলম্বী হয়ে উঠুক ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আপনার এই বাগানে ফুল যে চাষ করছেন আজকে কত বছর যাবত এই ফুল চাষে 8 বছর কতটুকু জায়গার মধ্যে আপনি ফুল চাষ করছেন আমি দুইখানি দুইখানির মধ্যে না তো আপনি কি মূলত এই ফুল চাষের উপরই আপনার মানে সংসার রায় হ্যাঁ 80% আমার ফুল চাষের উপর নির্ভর তাছাড়া আপনার আর কি ইয়ে আছে আমার অন্য আছে গরু আছে বাগান আছে কিছু আচ্ছা আচ্ছা তো এটা কি ফুলটা কি আপনি 12 মাস চাষ করতে পারেন হ্যাঁ 12 মাস তো আপনি যে ফুল বিক্রি করেন মানে কোথায় নিয়ে যেতে হয় আমার বাড়ি থেকেই নেই ক্ষেত্রে থেকেই নেই আগরতলার ঘাটি আচ্ছা আচ্ছা গ্রামের আছে বাবুল সুমনির আছে আচ্ছা কীরকম আয় হয় আপনার ভালোই হয় ভালোই আমার সংসার চলে আচ্ছা তো এই যে ফুল চাষ করতে আপনার খরচাটা কীরকম যায় খরচ হয় খরচ আমাদের চারা সবসময় কলকাতার উপর নির্ভরশীল আপনি কি চারা কলকাতা থেকে আনেন কলকাতা আচ্ছা কলকাতার চারাটা কি মানে ফুলের মানে ভালো ফুল হয় হ্যাঁ কলকাতার ফুল ভালো হয় আচ্ছা আচ্ছা এখন যে ফুলের যে বাজারটা এরকম মানে এখন কীরকম রয়েছে বাজার এখন বাজার ভালো আচ্ছা আচ্ছা কোন সময়টাতে বাজারটা একদম খুব কম থাকে এরকম এটা আরও পরে হইব মাঘ ফাল্গুন খারাপ হয় আচ্ছা আচ্ছা তো এটা আপনি কোনো সুবিধা পেয়েছেন নাকি আমরা নিজেরই সরকার থেকে কোনো সুবিধা নেই আচ্ছা আচ্ছা মানে পুরোটাই আপনার নিজের উদ্যোগে করা পুরোটা আমার নিজের আচ্ছা এই জায়গাটার নাম কি আপনার নাম সুরেশ দাস এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি আমাদের অন্যান্য আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার আপনাদের একমাত্র বিশ্বাসযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান গৌরীশঙ্কর বস্ত্রালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আপনাদের কেনাকাটার উপর নিয়ে এসেছি আকর্ষণীয় উপহার 2500 টাকার কেনাকাটার উপর থাকছে ব্র্যান্ডেড হেডফোন 5000 টাকার কেনাকাটার উপর থাকছে ব্র্যান্ডেড ব্লুটুথ স্পিকার 7500 টাকার কেনাকাটার উপর থাকছে ডাবল সাইজ পিওর কটন প্যাডশিট আর 10000 টাকার কেনাকাটার উপর থাকছে ডাবল সাইজ ব্ল্যাঙ্কেট আমরা গৌরীশঙ্কর বস্ত্রালয় আপনাদের পছন্দের সব রকমারি কাঞ্জিবরণ শাড়ি জামদানি সফট জামদানি সিল্ক শাড়ি ফ্যান্সি শাড়ি পার্টি ওয়ার শাড়ি কটন শাড়ি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের ঠিকানা গৌরীশঙ্কর বস্ত্রালয় শান্তিপাড়া মসজিদপট্টি মসজিদের বিপরীতে আগরতলা মসজিদপট্টি ব্যতীত আমাদের কোনো শাখা নেই ধন্যবাদ অন্তে
গৌরীশঙ্কর বস্ত্রালয়।